আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের বাংলা হেলথ টিপস চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মানুষের মুখের দুর্গন্ধের সুনির্দিষ্ট কিছু কারণ এবং এর প্রতিকার সম্পর্কে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে দিন, তাতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, প্রিয়জন বা বন্ধুর সাথে কথা বলার সময়, ইন্টারভিউ বোর্ডে বা অপরিচিত কারোর সঙ্গে পরিচিত হওয়ার মুহূর্তে মুখের দুর্গন্ধ আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিতে পারে। এর জন্য কমে যেতে পারে সমাজে আপনার মেলামেশা, গ্রহণযোগ্যতা। আপনি আক্রান্ত হতে পারেন হীনমন্যতা বা বিষণ্ণতাতে। গবেষণায় দেখা গেছে, প্রধানত মুখের খাদ্যকণা থেকে বিপাকীয় পদ্ধতিতে নির্গত জীবাণুসমূহ থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, যা এই দুর্গন্ধের জন্য মূলত দায়ী। এই সমস্যায় আক্রান্ত রোগীদের তিন ভাগে ভাগ করা যায়। সত্যিকারের মুখের দুর্গন্ধযুক্ত রোগী, কৃত্রিম মুখের দুর্গন্ধযুক্ত রোগী ও মুখের দুর্গন্ধ সম্পর্কে আতঙ্কিত বা ভীত রোগী। সত্যিকারের মুখের দুর্গন্ধযুক্ত রোগীদের ক্ষেত্রে কিছু পরামর্শ দিচ্ছি। প্রথমেই আপনাকে মাড়ির প্রদাহের চিকিৎসা করে নিতে হবে। দ্বিতীয়ত, মুখের ও দাঁতের অন্যান্য চিকিৎসা করাতে হবে। তারপর মুখের যত্নের হাতে কলমে শিক্ষা এবং মুখের স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ দান। দুর্গন্ধের কারণ হিসাবে সুনির্দিষ্টভাবে কয়েকটি কারণকে চিহ্নিত করা যায়। প্রতিবার খাবার গ্রহণে মুখের ভিতরে খাদ্য আবরণ দাঁতের ফাঁকে মাড়ির ভিতর জমে থেকে দন্তমূল সৃষ্টি করে ও তা থেকে মাড়ির প্রদাহ তৈরি হয়। মুখের যে কোনো ধরনের ঘা বা ক্ষত থেকে এটি তৈরি হয়। আঁকাবাঁকা দাঁত থাকার কারণে খাদ্যকণা ও জীবাণুর অবস্থান হয়। মুখের ভিতরে ছত্রাকের সংক্রমণ, মুখের ক্যান্সার, ডেন্টাল সিস্ট বা টিউমার, দুর্ঘটনার কারণে ফ্র্যাকচার ও ক্ষত, অপরিষ্কার জিহ্বা। তাছাড়া দেহের অন্যান্য রোগের কারণেও মুখের দুর্গন্ধ হতে পারে, যেমন পেপটিক আলসার বা পরিপাকতন্ত্রের রোগ, লিভারের রোগ, গর্ভাবস্থা, কিডনি রোগ, রিউমেটিক বা বাতজনিত রোগ, ডায়াবেটিস বা মহমূত্র, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, গলা বা পাকস্থলীর ক্যান্সার, এইডস রোগ, হৃদরোগ, মানসিক রোগ, নাক কান ও গলার রোগ ইত্যাদি। মুখের ও দাঁতের সমস্যাগুলো দূর করার পরও যদি দুর্গন্ধ থেকে যায়, তবে দেহের অন্যান্য সাধারণ রোগের উপস্থিতির পরীক্ষাগুলো করিয়ে নেওয়া ভালো। এছাড়া জীবনযাপনের পদ্ধতিতে আনতে হবে কিছু পরিবর্তন। অনেক রকম ব্র্যান্ডের মাউথওয়াশ বা স্প্রে ইত্যাদি ব্যবহারের ফল কতদূর পাওয়া যায় তা বলা মুশকিল। তবে মুখে দুর্গন্ধ হলে ঘরে বসে আপনি যা করবেন, একটি পরিষ্কার উন্নত মানের দাঁতের ব্রাশ ও পেস্ট দিয়ে দাঁতের সব অংশে ভিতরে ও বাইরে পরিষ্কার করুন তিন বেলা খাবারের পর। জিহ্বা পরিষ্কারের জন্য বাজারে স্টেইনলেস স্টিল অথবা প্লাস্টিকের সরঞ্জাম পাওয়া যায়। যে কোনো ধরনের মাউথওয়াশ 2 চামচ মুখের ভিতর 30 সেকেন্ড রেখে ফেলে দিয়ে আবার অল্প গরম লবণ পানিতে কুলকুচি করুন প্রতিদিন 2 বার সকালে ও রাতে খাবারের পর। মুখের ভিতরে একটি লং বা এলাচির দানা রাখুন মূল খাবারের আগে বা পরে। প্রতিবার সম্ভব হলে দাঁত ব্রাশ করুন অথবা ভালোভাবে কুলকুচি করে ফেলুন। ধূমপান বা তামাকজাত দ্রব্য, জর্দা, পান ইত্যাদি ত্যাগ করুন এখনই। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমি আপনাদেরকে যে উপদেশগুলো দিলাম সেগুলো আসলে আমার দেওয়া উপদেশ নয়। এই উপদেশটি দিয়েছেন অধ্যাপক অরুণ রতন চৌধুরী, সম্মানিত উপদেষ্টা দন্ত বিভাগ, বারডেম হসপিটাল। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যারা এই মুখের দুর্গন্ধের সমস্যায় ভুগছেন, তারা আশা করি আমার উপরে দেওয়া নির্দেশিত পরামর্শগুলি অনুসরণ করবেন এবং এই দুর্গন্ধ থেকে পরিত্রাণ পাবেন খুব অল্প সময়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি আপনার ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের পেজে শেয়ার করে রাখতে ভুলবেন না, তাতে করে আপনার পাশাপাশি আপনার পরিচিত জন যারা এই সমস্যায় ভুগছেন তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হবে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।